রাজনৈতিক প্রতিহিংসামূলক নির্বাচনী বুথ অফিস আগুন দিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ তুলে ইন্দ্রনগর এলাকায় রাস্তা অবরোধ করল বিজেপির কার্যকর্তারা। ঘটনা ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের 10 নম্বর ওয়ার্ডের 38 নম্বর বুথ অফিসে। সোমবার সকালে এলাকার বিজেপি কর্মীদের বিষয়টি নজরে আসার পর তারা বাইক স্কুটি দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ। দীর্ঘক্ষণ এলাকাবাসীর সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পেরে মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী। এ বিষয়ে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানান, দুর্বৃত্তরা রাতে অন্ধকারে এই দলীয় অফিসটি পুড়িয়ে দিয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে এবং তিনি আশা ব্যক্ত করে বলেন, নির্বাচন কমিশনের দায়ভার এড়াতে পারে না। যেহেতু নির্বাচন কমিশনের কাছে সমস্ত দায়িত্ব রয়েছে, তাই সুষ্ঠু তদন্ত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। কি কারণে আসা আপনার? সবাই জানেন এখানে একটা ঘটনা ঘটেছে, কত নাম্বার বুথ বিস্ফোরণ হয়েছে এবার কয়টা দেখা যাক নির্বাচন কমিশন কি করে। তার এই প্রতিবাদী কি রাস্তা অবরোধ? স্থানীয় কার্যকর্তারা তো করেছেন, এরপর দেখা যাক। নির্বাচন কমিশনের তো এখন দায়িত্ব আছে, নির্বাচন কমিশন তো তাদের দায়িত্ব এড়াতে পারেন না। আপনাদের পার্টির লোকজনরা অভিযোগ করছেন যে এই ঘটনার সঙ্গে সরাসরি শ্যামল পাল জড়িত, কি বলবেন? নাম তো বলা যাবে না, নিশ্চয়ই স্থানীয়দের সরাসরি নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের কাছে নিশ্চয়ই বিষয়টা আছে, এখন অভিযোগ জমা দেওয়া হবে। এদিকে এলাকার বিজেপির কর্মীরা সরাসরি জিবি এলাকার কংগ্রেস নেতা শ্যামল পালের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাদের অভিযোগ, ইন্দ্রনগর এলাকায় রবিবার রাতের বেলা শ্যামল পাল নিজ ফ্ল্যাটে বহিরাগত কিছু মানুষ এনে মদ্যপান করে অসামাজিক কাজ করায়, তারপরেই রাতের বেলা এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ। আর অভিযোগ, বামফ্রন্ট এবং কংগ্রেস জোট হওয়ার পরে মানুষ থেকে আরও বেশি জনবিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে এই ঘটনা সংঘটিত করছে বলে বিরোধীদের দিকে আঙুল তুললেন বিজেপির কার্যকর্তারা। ভারতীয় জনতা পার্টি চায় একটা সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন ত্রিপুরাতে হোক, এটা আমরা সবসময় আশা করি এবং চেষ্টা করি এবং সবার কাছে এটা আমরা আবেদনও করি। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলি শান্তিতে বিশ্বাসী না, হিংসাতে বিশ্বাসী। যাই হোক, আমরা এই এলাকার যারা আপামর জনগণ আছে তাদের কাছে আমরা আবেদন রাখবো, আপনারা উত্তেজিত হইবেন না। আপনারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আগে গতদিনও আছেন, এখনও থাকবেন, এবং একটা আবেদন থাকবে আমরা এবং দাবিও থাকবে, যারাই দোষী এই ঘটনার সাথে যারাই দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এটা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে আমরা দাবি রাখতেছি। তবে নির্বাচন কমিশন আসন্ন ভোটকে যতটাই সন্ত্রাসমুক্ত করার চেষ্টা করুক না কেন, আরক্ষা প্রশাসনের চরম গাফিলতির কারণে পরিস্থিতি কিন্তু ঠিক অন্য পথেই চলছে। আগরতলা শহরে অন্যতম এবং এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হল 6 আগরতলা বিধানসভা কেন্দ্র। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ রয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। এর জন্য নিরাপত্তা কর্মী পর্যাপ্ত পরিমাণে পাঠানো হয়েছে ত্রিপুরায়। সঠিকভাবে নিরাপত্তা কর্মী মোতায়েন করতে 3 জনের পর্যবেক্ষক টিমও গঠন করা হয়েছে, কিন্তু তারপরও সন্ত্রাস যেন পিছু ছাড়ছে না। সুতরাং প্রশ্ন হচ্ছে, কার গাফিলতিতে এ ধরনের সন্ত্রাস জারি রয়েছে রাজ্যে? শান্তন টিভি।